হ্যালো ফ্রেন্ডস, নমস্কার। আপনমানকু স্বাগত করছি বর্তমানর এ ভিডিওরে। দেখুন ফ্রেন্ডস, আপনমান পাই স্টাফ সিলেকশন কমিশন তরফরু সিএচসিএল র যে ভ্যাকেন্সি আসিছি, যাহার বর্তমান আপন মানে অনলাইন অ্যাপ্লাই করি পারিবে ফর্ম কো, তার ডিটেইলস ইনফরমেশন টি ভিডিওরে শেয়ার করিবি। যে ফর্ম এবে পড়ুছি, বহুত পিলাঙ্কু জানা নাই যে ফর্ম পড়ুছি, তেণু করে আপন মানে জানিবা নিহাতি আবশ্যকতা রয়েছে। এ বিষয়ে মু আপনমানকু ডিটেইলস রে জনিবি, ভিডিওরে ডিটেইলস অপডেট কহিবি, কেউ পোস্টরে কে ভ্যাকেন্সি রয়েছে, আপনার কিপর ইয়ে আপ্লাই করবে, কোণ সব ইলিজিবিলিটি কন্ডিশন রয়েছে। যদি আপনার ফর্ম আপ্লাই বি করে না, আর মাস বা মে মাস সাত তারিখ পর্যন্ত এই ফর্ম পড়ব, তেমন নিহতি রূপে জানতু এবং এবে হি আবেদন করতু। ডিটেলস রে ইনফরমেশন জানি সাইলা পরে আপনার ডিটেলস রে জানি সারিবে, তারপরে ফর্ম কো আবেদন করে পারিবে। ভাল লাগলে ভিডিওটি লাইক করিবে এবং সাঙ্গ সাথীঙ্ক সহিত শেয়ার করিকো জমার ভুলিবে নাহি। তবে চলন্তু ডিটেলস রে জানিবা এই জবর সম্পূর্ণ অপডেটটি। স্টাফ সিলেকশন কমিশন অন্ডরে আপনার যে ফর্ম আসছে সিএচসিএল রে, সেতরে টোটাল নম্বর ভ্যাকেন্সি রয়েছে 3712টি পোস্ট, যেপাই ওড়িশার পিলা মানে আবেদন করে পারিবে। সিম্পল প্লস টু পাস করে আবেদন করে পারিবে। শেষ তারিখ রয়েছে 7 মে। ডিটেলস রে জানন্তু এই রিক্রুটমেন্টটি আপনার 8/4/2024 রে অফিসিয়ালি নোটিফিকেশন আসি যাইতলা, যাহার অনলাইন প্রোসেস আরম্ভ হয়ে সারিছি। 7/5/2024 পূর্বরু আপন মানে এই ফর্ম কো আপ্লাই করে পারিবে। তবে শেষ তারিখ কত রয়েছে 7/5/2024। এটি আপন মানকর যে শিডিউল রয়েছে টায়ার 1 র এক্সাম, দুইটি এক্সাম রহিব, এতরে গোটে রহিব প্রিলিমিনারি এক্সাম, আউ গোটে রহিব ফাইনাল এক্সাম, যেটা কি মেইন এক্সাম, সেটা কি জুন জুলাই মাসরে আপন মানকর টায়ার 1 টা রহিব এবং টায়ার 2 টা আপন মানকু নোটিফাই করা যাব। তবে এটি আপনার যে পোস্ট রয়েছে লোয়র ডিভিজন ক্লর্ক বা জুনিয়র সেক্রেটারিয়াল আসিস্ট্যান্ট পোস্ট, যেটা কি লেভেল 2 বেসিক্রে 19,900 টাকার আরম্ভ করে 63,200 টাকা পর্যন্ত এটি আপনার দরমা মিলুছে। ডাটা এন্ট্রি অপরেটর ডিও পোস্ট রয়েছে, সেটি আপনার লেভেল 4 অনুসারে 25,500 টাকার আরম্ভ করি 81,100 টাকা পর্যন্ত দরমা মিলুছে, যেটা কি আপনার এটি দেখা মিলুছে। এবং এটি ডাটা এন্ট্রি অপরেটর গ্রেড এ পোস্ট পাই রয়েছে লেভেল 4 অনুসারে 25,500-81,100 টাকা পর্যন্ত এটির মধ্যে দরমা দেখা মিলুছে। তো ফ্রেন্ডস, এই ফর্ম কু যদি আপনার আপ্লাই করা চাহুচান্তি, তাহলে আপনার বয়স সীমা 1/8/2024 সুদ্ধা 18-27 বর্ষ হইলে আবেদন করে পারবে। অর্থাৎ এটি আপনার মধ্যে এজ রিল্যাক্সেসন রয়েছে, 18-27 বর্ষ যে রিক্রুটমেন্ট রয়েছে, রিক্রুটমেন্ট প্রোসেস রয়েছে, সেটা ইউআর ক্যান্ডিডেট মানে রয়েছে। অদর ক্যাটেগরি যে রহিলে এসসি এসটি, আমার যে এসসি এসটি পিডব্লুডি ওবিসি ক্যাটেগরি এক্স সার্ভিস ম্যান পিলা এজ রিল্যাক্সেসন রয়েছে, সে নিশ্চিত রূপে ধ্যান দেবে। যদি আমি এসসি এসটি ক্যাটেগরি দেখা, সর্বাধিক 5 বর্ষ বয়স সীমা আপনার রিল্যাক্সেসন মিলুছে, 3 বর্ষ রিল্যাক্সেসন মিলুছে ওবিসি ক্যাটেগরি, পিডব্লুডি পাই 10 বর্ষ, পিডব্লুডি র ওবিসি ক্যাটেগরি পাই 13 বর্ষ এবং পিডব্লুডি এসসি এসটি পাই 15 বর্ষ। এটি আমার এক্স সার্ভিস ম্যান পাই 3 বর্ষ আপনার রিল্যাক্সেসন বহুত রয়েছে, যেটা কি আপনার অফিসিয়াল নোটিফিকেশন মেনশন করা যাই। তবে এটি আপনার যে ইলিজিবিলিটি কন্ডিশন রে এডুকেশনাল কোয়ালিফিকেশন শিক্ষাগত যোগ্যতা নর্মালি প্লস টু পাস রখা যাই, যদি আপনার প্লস টু বা যুক্ত 2 কমপ্লিট করছেন আপ্লাই করে পারিবে। যদি পোস্ট ওয়াইজ দেখিবা আপনার এটি ডাটা এন্ট্রি অপরেটর পোস্ট পাই যে ডিইউ পোস্ট রয়েছে গ্রেড এ র, সেথিরে আপনার 12th স্ট্যান্ডার্ড পাস করতে সায়েন্স স্ট্রিম রে, সায়েন্স স্ট্রিম রে প্লস টু যদি সায়েন্স করতে তাহলে এই যে ডাটা এন্ট্রি পোস্ট রয়েছে তাকে আপ্লাই করে পারিবে। এলডিসি পাই আপনার 12th স্ট্যান্ডার্ড আপ্লাই করছি, 12th স্ট্যান্ডার্ড মানে প্লস টু রে যেকোনসি স্ট্রিম রে আপনার কমপ্লিট করতে আপনার এলডিসি পাই আবেদন করে পারিবে। যে অলদর পোস্ট রয়েছে সেপাই আপনার সায়েন্স স্ট্রিম রাখুছি, কিন্তু এলডিসি যে পোস্ট রয়েছে সেতরে আপনার প্লস টু পাস নর্মালি মাগুছি। এটি আপনার আপ্লিকেশন ফিজ বাবদে 100 টাকা আপ্লিকেশন ফিজ রয়েছে, যেটা কি আপনার এক্সাম ফিজ বাবদ লাগবে, যেটা আপনার এক্সাম ফর্ম পকাইলা বেড়ে এটা পৈঠ করবে। অনলাইনে কত তারিখ ভিতরে না 8/5/2024 ভিতরে আপনার ইয়াকে পৈঠ করবে। এটি আপনার ওমেন ক্যান্ডিডেট, এসসি এসটি ক্যান্ডিডেট, আউ রহিলে যে মানে কি ট্রাইব ক্যান্ডিডেট, সিডুল ট্রাইব এক্স সার্ভিস ম্যান, এমানপাই এক্সাম ফিজ কু এক্সম্পটেড রয়েছে, সেমানে মাগণারে এই ফর্ম কু আপ্লাই করিবে। কেবল ইউআর ওবিসি ক্যাটেগরি পিলা মানে যেটা কি রহিলে সেমানে এটি 100 টাকা আপ্লিকেশন ফিজ দেবে,
মেল প্রার্থী মান কথা পড়ছি এটি মেল প্রার্থী পুরুষ প্রার্থী মানে যেমন রয়েছেন সেমানে 100 টাকা অ্যাপ্লিকেশন ফিজ দেবে ইউআর ওবিসি ক্যাটাগরি বিলংস করতে বাকি অদর ক্যাটাগরি যেমন রয়েলে ওমেন টু আরম্ভ করি এসসি এসটি পিডব্লিউডি এক্সসার্ভিস ম্যান সেমানে এক্সাম ফিজ রো এক্সেম্পটেড মানে ফ্রি রে ফর্ম পকেই পারিবে এই যে এক্সাম ফিজ কো দেবে আপন মানে অনলাইন প্রসেস রে অ্যাপ্লাই করলালে অনলাইন প্রসেস রে এটা পয়ঠ করিবে যোটা কি রহিছে আপন মানকর ডেবিট কার্ড ক্রেডিট কার্ড মাস্টার কার্ড ইউপিআই মাধ্যমে বি পয়ঠ করি পারিবে এটি আপনার যে এক্সাম সেন্টার রহব সব বড় কথা যে ওড়িশার মধ্যে এক্সাম সেন্টার রহব আপনার ওড়িশা স্টেট পাই ওড়িশার এক্সাম সেন্টার রয়েছে আপনার দেখুন বরহমপুর বালেশ্বর তারপর হচ্ছে ভুবনেশ্বর কটক সম্বলপুর রাউরকেলায় আপনার এক্সাম সেন্টার রয়েছে আপনার যে ফর্মটি পকাইবে বহু যে ওড়িশার পিলাই ফর্ম পকাইব পড়ব www.sscer.org এই অফিসিয়াল সাইটে আপনার ফর্ম পকাই পারিবে তো ফ্রেন্ডস ইয়ে লা গোটে ছোটিয়া অপডেট টিয়ে এসএসসি তরফর আসবে নিযুক্তি ভিত্তিক সূচনা যেটা কি আপনার এসএসসি রিক্রুটমেন্ট রিগার্ডিং অপডেটটি রয়েছে যার ডিটেলস ইনফরমেশন আপনার সেয়ার কলি বহুত বড় অপডেটটি রয়েছে 3712 পোস্টর ভ্যাকেন্সি যা বিষয়ে বর্তমান এবে ফর্ম পড়ুছে আপনার নিহত জাঁয়া আবশ্যকতা লা যা আপনার জনাইলি যদি এপর্যন্ত আপনার এই ফর্মকে আপ্লাই করিনা তাহলে দয়া করে আপনার অফিসিয়াল সাইট ভিজিট করতু যার লিঙ্ক মু প্রোভাইড করে দেবে ডেসক্রিপশনে এবং এই যে পিডিএফ লিঙ্ক মধ্যে সেয়ার করিদেবি পিডিএফ লিঙ্ক দিয়েদেবি ডেসক্রিপশনে আপনার সেটি ক্লিক করি এখন ডাউনলোড করে পারিবে ডিটেলস পড়বে বুঝবে এবং এই ফর্মক বর্তমান আপ্লাই করে পারিবে ফ্রেন্ডস ইয়ে লা ছোটি অপডেট অপডেটটি কিপর লাগিলা কমেন্ট সেকশনে কমেন্ট করে জনবে ভিডিওটি ভালো লাগিলে ভিডিওটি লাইক করবে সাংসাথী সহ সেয়ার করা জমার ভুলবেনি চ্যানেল প্রথম তরফ ভিজিট করলে চ্যানেল সবসক্রাইব করে নেবে নোটিফিকেসন বেল ক্লিক করি অলরে সেট করবে লাটেস্ট জব অপডেট সবুঠ প্রথমে পাইবা ফ্রেন্ডস বর্তমান তো সময় হয়ে যাচ্ছে নেক্সট অপডেটে কিছু নয় সূচনা আপনার সেয়ার করি সে পর্যন্ত বিদায় দিন জয় জগন্নাথ।